ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد وبعد. সম্মানিত ভাই জানতেছেন যে সুরমা লাগানো সুন্নত কিনা? হ্যাঁ, সুন্নত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি লাগিয়েছেন, অনুৎসাহিত করছেন। আর সুরমা লাগানে চোখের যে লোমগুলো আসলে এগুলো বাড়ে, আর চোখের উপরে যে বড়ি আছে ওরা তো লাগালে লোমগুলো বাড়ে বা একটু শক্ত হয়, ঠিক আছে? আর চোখের জ্যোতিও বাড়ে, একা হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এইভাবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত রয়েছে অনেক হাদিস, যেমন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একটা হাদিস মুসনাদ ইবনে আবি শাইবাতে আসছে। সেখানে বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাইন চোখে তিনবার করে সুরমা দিতেন, বাম চোখে দিতেন দুইবার সুরমা লাগাইতেন। আর মানুষকে তার সাহাবীদেরকেও তিনি বলছেন সুরমা লাগানোর জন্য, উৎসাহিত করছেন। অতএব সুরমা লাগানো সুন্নাত, মুস্তাহাব। আল্লাহ আলম।